أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته রিয়াদ থেকে জনাব আনোয়ার ভাই জানতে চেয়েছেন বাংলাদেশের অনেক আলেম বলেন মুজার উপর মসহ করা চলবে না বাংলাদেশে সৌদি আরবে চলতে পারে সব দেশে কি একই হাদিস নাকি ভাগ ভাগ আছে আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله জি সম্মানিত ভাই ইসলাম শরীয়ত যেটা এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এটা সারা পৃথিবীর সকল মুসলমানের জন্য বাংলাদেশের জন্য একটা খাস সৌদি আরবের জন্য আরেকটা খাস এটা একটা হাস্যকর কথা এটা কোনো অথেন্টিক কোনো দলিল নেই তবে মতপার্থক্য হলো এই যে আমাদের বাংলাদেশে অধিকাংশ হানাফি মাযহাবের মানুষ তারা বলে থাকেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি চামড়ার মুজার উপর মসে করতে বলেছেন ওইটাই হাদিস কিন্তু কাপড়ের মুজার উপর মসে করতে তিনি মানে মসে করতেন না তবে বিশুদ্ধ মতানুসারে তার জীবনের শেষ পর্যায়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইও তার এই মতকে পাল্টিয়েছেন এবং তিনি চামড়ার মুজা এবং কাপড়ের মুজা সব ধরনের মুজার উপর মসে করতে বলেছেন তো এর অনেক দলিল রয়েছে ভাই কিন্তু কেউ যদি গায়ের জোরে কিছু কথা বলে তাহলে ঠিক না হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম যেই মুজা ব্যবহার করতেন সেটা ছিল চামড়ার মুজা তবে আরেকটা হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম জাওরাব এর উপরে মসে করেছেন হাদিসটি দুর্বল কিন্তু কাপড়ের মুজা বা পশমের মুজা অথবা চুলের তৈরি এরকম পশমি মুজা সাহাবায়ে কেরাম প্রায় ১২ জন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত রয়েছে যে তারা এইগুলি মুজা ব্যবহার করেছেন আর সাহাবায়ে কেরামের আমল এটা গ্রহণযোগ্য কারণ খুফ আর জাওরাব আরবিতে বলে খুফ যেটা চামড়া দিয়ে তৈরি আর জাওরাব আরবিতে বলে যেটাকে মানে পশম পশমি বা মোটা কাপড় দিয়ে তৈরি তো এই জাওরাবটা এই জন্য খুব পাতলা ফিনফিনে যেটা স্কিন মুজা এটার ওপর মশাই করা ঠিক না যেটা চামড়া দেখা যায় তবে মুজার ওপর মশাই করার কিছু শর্ত খুব সংক্ষেপে বলি সেটা হলো যে এটা অবশ্যই পবিত্র অবস্থায় পড়তে হবে অর্থাৎ উজু করার পর আপনাকে মুজা পড়তে হবে চামড়ার হোক অথবা কাপড়ের হোক সহিহ বুখারীতে হাদিসে এসেছে যে মুগিরা উরওয়া বিন মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলেন এবং তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উজু করতেছিলেন যখন পা ধোবেন তখন তিনি তার মুজা খুলতেছিলেন আল্লাহ নবী তখন বলেছিলেন দা হুমা ফা ইন্নি আদখালতুহুমা তাহিরাতাইন তুমি ও দুটি ছেড়ে দাও কারণ আমি পবিত্র অবস্থায় অর্থাৎ উজু করার পর মুজা পরেছি সহিহ বুখারীতে হাদিস বর্ণিত রয়েছে কাজেই এই হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে উজু থাকার পরে পড়তে হবে এবং এই মুজার ওপর মসে করার কিছু সময় নির্ধারণ করা হয়েছে আর সেই সময়টা কি যে সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিহিন্না তিন দিন তিন রাত এটা মুসাফির অবস্থায় মুসেহ করতে পারবেন আর একদিন এক রাত মুকিম অবস্থায় অর্থাৎ বাড়িতে অবস্থান করা অবস্থায় এবং কোন কোন ক্ষেত্রে মুজার ওপর মসে করা যাবে যদি পেশা পায়খানা বা উজু ছুটে গেছে এই ক্ষেত্রে কিন্তু যদি কেউ জানাবাত হয়ে যায় অর্থাৎ গোসল ফরজ হয় তখন মুজার ওপর মসে করলে চলবে না তখন ধুইতে হবে যে এই শর্তগুলো যদি হয় তাহলে মুজার ওপরে আপনি মসে করতে পারবেন সেটা যে কোনো দেশ হোক না কেন বাংলাদেশ পাকিস্তান বা অন্য কোনো দেশ যে তাই হোক না কেন মুজার ওপর মসে করা সবার জন্যই এটা ইসলামী শরীয়তে বৈধ এবং কাপড়ের মুজা হোক আর চামড়ার মুজা হোক আমাদের দেশে অনেকে যদি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ভাত খায় নাই তাহলে আমরা এখন ভাত খাবো কেন তো এই ধরনের কথাবার্তা এগুলো ঠিক না বরং হ্যাঁ আপনার চামড়ার মোজা যদি ব্যবহার করেন তাহলে ভালো করতে পারেন আর যদি
কাপড়ের মোজাই ব্যবহার করেন সৌদি আরবে, সারা মিডল ইস্টে সব জায়গায়। আরবিতে বলে সুরাব বা জাওরাব, যেটাকে বলা হয়। এই জাওরাব এর ওপর মাসহ করা এটা বৈধ। ইবনে কুদামা রাহেমাহুল্লাহ তিনি মুগনি নামক কিতাবের প্রথম খণ্ডের 215 পৃষ্ঠায় বলেছেন, আসসাহাবা রাদিয়াল্লাহু আনহুম মাসাহু আলাল জাওয়ারিব, সাহাবায়ে কিরাম তারা কাপড়ের তৈরি মুজার উপর মাসাহ করতেন। ওয়ালাম ইয়াজহুর লাহুম মুখালিফ ফি আসরিহিম ফাকানা ইজমাআন, এবং তাদের জামানায় কেউ এটার বিরোধিতা করেননি, অতএব এটা একটা ইজমা। এই ইজমা সূত্রে এটা সকলের ঐক্যমতে এটা বৈধ, কাপড়ের উপরের মোজার উপর মাসাহ করা। আশা করে বোঝা গেছে। হাজা আল্লাহ আলম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।